সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। ইতিমধ্যেই বেরিয়ে এসেছে বড় একটা আপডেট, সেই আপডেট জানলে আপনাদেরও অনেকটা ভালোই লাগবে। তো কি সেই আপডেট তা জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ, বাংলা টেকএসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এইবারও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে ভিডিও নিচে যাবেন, নিচে গেলেই একটি লাল সাবস্ক্রাইবার বাটন দেখতে পাবেন, তো সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আসবে সেই আইকন একবার প্রেস করে নেবেন। সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, আমি যখনই করলে একটি সেলফ ট্রেন্ডিং ভিডিও নিয়ে আলোচনা করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না। আমি কিন্তু আপনাদের জন্য রোজ এইরকমই ভিডিও নিয়ে আসি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখি নিই কী সেই বড় আপডেটটা। তো দেখতেই পাচ্ছেন এখানে বর্তমানে যে পেপার রয়েছে, বর্তমান নামে যে পেপারটা রয়েছে সেই পেপারটা আমি ওপেন করে রেখেছি, আর এটা দেখতেই পাচ্ছেন যে শনিবার মানে আজকেরই পেপার এটা রয়েছে, যেখানে এতদিন ধরে আপনারা অনেক শুনেছেন যে বুক ফেয়ার, তো এইবার কিন্তু হতে চলেছে ওই জব ফেয়ার। আপনি ঠিকই শুনছেন, একদম জব ফেয়ার মানে চাকরির মেলা বসতে চলেছে। দেখুন এখানে সম্পূর্ণ বিবরণ দিয়ে দিয়েছে, আপনারা পড়লে ভালো করে বুঝতে পারবেন। বলেছে 27 জব ফেয়ার, সরাসরি চাকরির সুযোগ, এই প্রথম নেতাজি ইন্ডোরে আয়োজন, আসছে 60টি সংস্থা। মানে ইন্দোর স্টেডিয়ামে কিন্তু আয়োজন হচ্ছে এই জব মেলার, যেখানে কিন্তু থাকছে হচ্ছে 60খানার মতো সংস্থা। তো আপনি যদি সেখানে পার্টিসিপেন্ট হন তাহলে কিন্তু আপনার চাকরিটা হয়ে যেতে পারে। তো ডিটেলস পড়ার জন্য আমি জাস্ট এটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামিয়ে নেব। তো এইখানে দেখুন লেখা রয়েছে সম্পূর্ণ ডিটেলস, যেখানে বলা রয়েছে দক্ষ কর্মীদের কাজের সুযোগ করে দিতে জব ফেয়ার বা কাজের মেলা করছে রাজ্য সরকার। আগামী 27 নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মেলা হবে, সেখানে বিভিন্ন সংস্থা হাজির থাকবে, হাজির থাকবেন কর্মী প্রার্থীরা। কারিগরি দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি এই মেলার আয়োজন করেছে। সরকারি উদ্যোগে এই ধরনের কাজের বা চাকরির সুযোগ করে দিতে মেলার আয়োজন রাজ্য প্রথম। সাধারণত নামি দামি আইটিআই সংস্থা পেশাদার নিয়োগ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন আয়োজন করে, সেই ধাঁচে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারের তরফ থেকে ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে, যার পোশাকে নাম দেওয়া হয়েছে জব ফেয়ার। ইতিমধ্যেই কারিগরি শিক্ষা দপ্তরের অধীনস্থ রাজ্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলি ছাত্রছাত্রীদের জব ফেয়ার হাজির হওয়ার জন্য বলা হয়েছে। আগে যারা কারিগরি প্রশিক্ষণ নিয়েছে তাদেরও জব ফেয়ারে আসতে বলা হচ্ছে। এর জন্য গত সেপ্টেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রী ও কাজের সংস্থান করে দেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেন শিক্ষা দপ্তর মন্ত্রী পূর্ণেন্দু বসু ও কারিগরি শিক্ষা দপ্তরের প্রধান সচিব রোশনি সেন, যাতে বিভিন্ন শিল্প সংস্থা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের আরও বেশি করে কর্মী নিয়োগ হয়, সেই লক্ষ্যেই এই জব ফেয়ার করা হচ্ছে বলে জানানো পূর্ণেন্দুবাবু। তো এইখানে ডিটেলসটা আপনারা পড়ে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। তো যারা যারা চাইছেন জব করবেন তারা কিন্তু 27 নভেম্বর কিন্তু হাজির হয়ে যাবেন হচ্ছে ইন্দোর স্টেডিয়ামে। তো নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কিন্তু হতে চলেছে বড় এক জব ফেয়ার। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে। তো এই ভিডিওটা আপনারা সবাই মিলে লাইক করুন এবং সবাই মিলে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, কারণ আপনাদের বন্ধুরও জানা দরকার। তো আশা করছি, তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।